আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে বেশ ভালো আছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই দুর্যোগ মুহূর্তে বাসায় আছো, সুস্থ আছো, মা বাবার সাথে আছো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 47 থেকে 50 নম্বর পৃষ্ঠা পর্যন্ত রিডিং বুঝিয়ে দেব এবং এখান থেকে প্রশ্ন বুঝিয়ে দেব। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো প্রশ্ন আকারে আসতে পারে, এগুলো আমি উত্তর সহ আন্ডারলাইন করে দেব, তোমরা সকলে আন্ডারলাইন করে নিবে। সকলে বই বের করো, খাতা হাতে নেও এবং কলম হাতে নেও। দেখো, আমরা এর আগে পড়েছিলাম যাকাত, সাওম পড়েছিলাম, যাকাত পড়েছিলাম, হজ পড়েছিলাম, হজ কাকে বলে এটাও পড়েছিলাম। আশা করি আমার ক্লাসটি দেখেছ। এবার আমি কুরবানি নিয়ে আলোচনা করব। সকলে বের করো, দেখো কুরবানি শব্দের অর্থ ত্যাগ, উৎসর্গ। দাগ দিয়ে নাও, কুরবানি শব্দের অর্থ ত্যাগ, নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। তুমি যে কোনো একটা দিতে পারো। আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে ত্যাগ উৎসর্গ করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে 10 জিলহজ হতে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করা কি কুরবানি বলে। তাহলে কুরবানি করতে হয় কি কি পশু দ্বারা কুরবানি করা যায়, প্রশ্ন আসতে পারে, এখানে দাগ দিয়ে নাও। উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি গৃহপালিত সুস্থ সবল হালাল পশু দ্বারা কুরবানি করা যায়। নিসাব পরিমাণ মালের মালিক সকল প্রাপ্তবয়স্ক নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ দাগ দিয়ে নাও, নিসাব পরিমাণ মালের মালিক সকল প্রাপ্তবয়স্ক নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের অতুলনীয় নিষ্ঠা ও অপূর্ব ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে। কুরবানি দ্বারা মুসলিম মিল্লাত ঘোষণা করে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জান মাল সব কিছু কুরবানি করতে প্রস্তুত, এবং আল্লাহ তাআলা কুরবানি নজিরবিহীন ত্যাগের ইতিহাস স্মরণ করে মুসলমানগণ আল্লাহর দরবারে শপথ করেন যে আল্লাহ তাআলা আমাদের জানমাল, জীবন, মৃত্যু তোমার জন্য উৎসর্গ করছি, তোমার সন্তুষ্টির জন্য আমরা যেভাবে পশু কুরবানি করছি তেমনইভাবে আমাদের জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হব না। কুরবানি করতে হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, লোক দেখানোর জন্য নয়, ত্যাগের মনোভাব নিয়ে, অহংকার বা গর্বের মনোভাব নিয়ে নয়, যে আমার বাড়ির সবচেয়ে বড় গরু বা আমরা যে কুরবানিটা দিচ্ছি সবচেয়ে বড় গরু, এরকম অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলছেন সূরা হজ আয়াত হলো 37। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিকট সেগুলোর অর্থাৎ কুরবানির পশুর গোস্ত, রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের যে বিষয়গুলো আছে সেগুলো পৌঁছায়। মানুষের মধ্যে যেমন মনুষ্যত্ব আছে তেমনি পশুত্ব আছে, দাগ দিয়ে নাও। কুরবানির অন্যতম উদ্দেশ্য হচ্ছে কুরবানির মাধ্যমে পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। পশুত্বকে হত্যা করে, মানুষের ভিতরে একটা পশুত্ব রয়েছে যে কারণে মানুষ মারামারি, কাটাকাটি এগুলো করে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ যে কুরবানির মাধ্যমে কি হয়, আল্লাহর এটা হলো কুরবানির উদ্দেশ্য। কুরবানির মাধ্যমে কি হয়? কুরবানির মাধ্যমে হয় হলো যে পশুত্বকে হত্যা করে, মানুষের ভিতরে একটা পশুত্ব রয়েছে সেটা ধ্বংস করে, সেটা কুরবানি করে, হ্যাঁ, মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। এরপরে আমরা আগে জেনেছি যে নিসাব পরিমাণ মালের মালিক মুসলিম নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব, তবে নাবালকের উপর কুরবানি করা ওয়াজিব নয়, তবে দিলে সওয়াব হয়। যদি সে নাবালক থাকে, সে যদি কুরবানি দিতে চায় তাহলে সওয়াব হবে। জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখের পর্যন্ত কুরবানির সময়, তবে ঈদুল আজহার সালাতের পরে কুরবানি করতে হয়। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি গৃহপালিত হালাল সুস্থ সবল পশু দ্বারা কুরবানি করতে হবে। তাহলে পশুটি নির্দোষ ও নিখুঁত হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা জন প্রতি একটি করে কুরবানি করতে হয়। গরু, মহিষ ও উট 7 জন পর্যন্ত শরীক হয়ে কুরবানি করা যায়, তবে সবার উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর, গরু মহিষ 2 বছর এবং উট কমপক্ষে 5 বছর হতে হবে। এগুলো দাগ দিয়ে নাও তোমরা। কুরবানির পশুর গোস্ত সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন এবং 1 ভাগ নিজের জন্য রাখতে হয়। কুরবানির গোস্ত বা চামড়া
মজুরির বিনিময়ে দেওয়া যায় না। কুরবানির পশুর গোশত, পশুর রক্ত ও বর্জ্য মাটিতে পুঁতে রাখতে হয়। তাহলে বর্জ্য যেন এই কি না করে, পরিবেশকে দূষিত না করে, নষ্ট না করে, সেজন্য আমরা কি করব, মাটিতে পুঁতে রাখব। তো প্রিয় শিক্ষার্থীরা, কুরবানির যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো দেখো, এটা 49 পৃষ্ঠায় দেখো তোমরা। মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করাই কুরবানির উদ্দেশ্য। আমাদের জানমাল জীবন মৃত্যু আল্লাহর জন্য উৎসর্গ করা। কার জন্য? আল্লাহর জন্য উৎসর্গ করা। কুরবানির দ্বারা আল্লাহ তাআলা মানুষের তাকওয়া যাচাই করেন, অন্তরের তাকওয়া। আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু অন্তরের তাকওয়া ও নিষ্ঠা। মানুষের মধ্যে যেমন মনুষ্যত্ব আছে, তেমনি পশুত্ব আছে। কুরবানির মাধ্যমে পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে হয়। এগুলো হলো কুরবানির শিক্ষা। আমরা এই কুরবানির শিক্ষাগুলো ভালোভাবে পড়ব এবং বাসায় বেশি বেশি তোমরা রিডিং পড়বে। এবার দেখো 50 নম্বর পৃষ্ঠায় আছে আকিকা। আকিকা শব্দের অর্থ কি? দাগ দিয়ে নাও, ভাঙা বা কেটে ফেলা। সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হেফাজত কামনায় আল্লাহর ওয়াস্তে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে জবাই করাকে আকিকা বলে। আকিকা করতে হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আকিকা করা সুন্নাত। এতে সন্তান যেমন আল্লাহর রহমতে বালা মুসিবত ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকে, তেমনি অনেক সওয়াব পাওয়া যায়। সন্তানের আকিকা করতে হয়, করতে অবহেলা করা উচিত নয়। হাদিস শরীফে আছে প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে বন্দী। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডন করতে হবে। এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজেই করেছিলেন, তিনি অন্য কেউ আকিকা করতে উৎসাহ দিতেন। দাগ দিয়ে নাও, সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম। তবে যদি কেউ না পারে তাহলে সে করবে কি, 14তম দিনেও করতে পারবে, 21 এবং 28তম দিনেও আকিকা করতে পারবে। মুসলিম পিতামাতাকে সন্তান জন্মের সপ্তম দিনে 4টি কাজ করতে হয়। অর্থাৎ সপ্তম দিনে কি আকিকা করতে হয়? 1 নম্বর হলো সন্তানের সুন্দর ইসলামী নাম রাখা। সপ্তম দিনে কি করবে? সুন্দর ইসলামী একটি নাম রাখবে। নাম শুনলেই যেন বোঝা যায় সে মুসলিম সন্তান। মাথা কামানো, অর্থাৎ মাথার চুল সেগুলো ফেলে দিতে হবে। মাথার চুলের ওজন পরিমাণ সোনার উপাদান করা এবং আকিকা করা। যদি মাথার চুলের ওজন পরিমাণ সোনার উপা কেউ দান করতে না পারে, যদি আকিকা না করতে পারে, তাহলে সে পরবর্তীতে করে নেবে। যে সপ্তম দিনেই করতে হবে, 21 দিনেই করতে হবে, 28 দিনেই করতে হবে, তবে এটা করা উত্তম। যদি কেউ পারে তাহলে সে করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা বেশি বেশি বাসায় রিডিং করবে আর আমার এই ভিডিওটি দেখবে। দেখো বোর্ডে আমি কয়েকটি প্রশ্ন লিখেছি, প্রশ্নগুলোর অ্যান্সার আমরা জেনে নেব আর বাসায় এগুলো এসডাব্লিউ করবে। 1 নম্বরে লিখেছি কুরবানি শব্দের অর্থ কী, কুরবানি কাকে বলে। তাহলে কুরবানি শব্দের অর্থ কী বললাম আমি, বলো? ত্যাগ, উৎসর্গ। ত্যাগ, উৎসর্গ, নৈকট্য। এরপরে দেখো এখানে কোন কোন পশু দ্বারা কুরবানি কাকে বলে, কুরবানি কাকে বলে। আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে 10 জিলহজ হতে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত সুস্থ সবল হালাল পশু কুরবানি করা, আল্লাহর নামে উৎসর্গ করাকে কি বলে, কুরবানি বলে। এবার আসো কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়। কোন কোন পশু দ্বারা আমি বলেছি রিডিং পড়াতে গিয়ে, উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, এগুলো দিয়ে সুস্থ সবল হতে হবে, এগুলো দিয়ে কুরবানি করা যায়। এরপরে বলছি কুরবানি কাদের উপর ওয়াজিব। কুরবানি হলো মুসলিম নরনারী, প্রাপ্ত বয়স্ক মুসলিম নরনারীর উপর কুরবানি ওয়াজিব। নাবালেক, শিশু বাচ্চা, এদের উপর কুরবানি ওয়াজিব নয়। এজন্য তোমরা কি করবে, এইগুলো রিডিং পড়বে। এরপরে দেখো আকিকা শব্দের অর্থ কী, আকিকা শব্দের অর্থ ভাঙা, কেটে ফেলা। এরপরে আছে আকিকার দিনে পিতামাতাকে কয়টি কাজ করতে হয়, 4টি কাজ করতে হয়। কাজগুলো কি? 1 নম্বর হলো সে কি করবে, সুন্দর ইসলামী নাম রাখবে। সুন্দর ইসলামী নাম রাখবে, নাম শুনলে যেন মনে হয় সে মুসলিম সন্তান। এরপরে কি করবে, মাথা কামানো, মাথা কামাবে, মাথার চুলের ওজন পরিমাণ সোনার উপাদান করবে, আকিকা করবে, সামর্থ্য থাকলে এগুলো করবে। তো আশা করি সকলেই আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ।
আগামী ক্লাসে তোমাদের আরেকটি টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পিতামাতার কথা শুনবে, বাসায় থাকবে, নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।